নমস্কার, আমি মৌসুমি, শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের সেই অজানার খোঁজে। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের তৃতীয় পর্ব। কলকাতায় এসে আমাদের তিনজনেরই মন অনেকটা সুস্থ। বিদায় নেবার আগে অবধূত আমার স্ত্রীকে বলেছিলেন, মা, আপনার প্রাণের জিনিসই তো জমা দিতে বাধ্য হয়েছেন, এবার দুঃখটুকুও জমা দিতে চেষ্টা করুন, তাতে আত্মা বলে যদি কিছু থাকে তিনি বন্ধনমুক্ত হবেন। দিন পনেরো বাদে স্ত্রীকে বললাম, একবার কোন্নগর থেকে ঘুরে আসি, মনটা বড় টানছে। স্ত্রী তখনই সায় দিলেন। দিনটা রবিবার, ড্রাইভারের ছুটি, নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ছুটির দিনে রাস্তা অনেকটাই ফাঁকা থাকবে আশা করা যায়। স্নান সেরে সকাল নটায় বেরিয়েছি। অবধূত বলে দিয়েছিলেন যেদিন আসবেন সকালেই চলে আসবেন, খেয়ে আসার অজুহাত শুনব না। না খেয়েই বেরিয়েছি, তার কাছে অন্তত এ ব্যাপারে আর কোনো সংকোচ নেই। কোন্নগর স্টেশনের পথ থেকে তাঁর ডিরেকশন ধরে মিনিট পাঁচ ছয় ড্রাইভ করতে একজন বাড়ি দেখিয়ে দিল। বেশ পুরনো ছাতলা পড়া একতলা বাড়ি, এক নজর তাকালেই বোঝা যায় অনেকদিন সংস্কার হয়নি। ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় যার সঙ্গে পরিচয়, যার অমন পয়সাওয়ালা সব শিষ্য, এক দেড় দিনে দু আড়াই হাজার টাকা প্রণামী পড়তে দেখেছি। শিষ্যের টানে যিনি দেরাদুন মুসৌরি যাতায়াত করেন, হরিদ্বারে ত্রিপাঠীর বিলাসবহুল ঘরে যার সঙ্গে থেকে এসেছি, তার নিজের এমন বাড়ি ভাবতে পারিনি। ছোট আঙিনার মধ্যে বাড়িটা, সামনে কোমর উঁচু বাঁশের গেট তারের খাঁজে আটকানো, গেটের দুপাশে দুটো শ্বেতকরবি আর লালকরবির গাছ, একদিকে ফুল বাগান, তাতে কিছু বুনো ফুল ফুটে আছে, অন্যদিকে দুটো জবা গাছ, ছোট বড় কয়েকটা কলা গাছ, মাঝারি সাইজের দুটো নারকেল গাছ আর একটা আম গাছ। গেটের সামনে গাড়ি থামিয়ে হর্ন দিলাম। দরজা খুলে যিনি সোজা গাড়ির দিকে তাকালেন, এমন এক সুদর্শনার অবস্থান এখানে আশা করিনি। কেউ আমাকে ভুল বাড়ি দেখিয়ে দিল কিনা এমন সন্দেহও হল। আমাকে দ্বিধান্বিত দেখে মহিলা দরজা ছেড়ে সামনের দাওয়া এসে দাঁড়ালেন। অগত্যা গাড়ি থেকে নেমে বাঁশের গেট সরিয়ে আমি এগিয়ে গেলাম। চোখে ধাঁধাই লাগছে, এটা কালীকিঙ্কর অবধূতের বাড়ি? হ্যাঁ, আসুন, তিনি একটু বেরিয়েছেন, আপনি আজ আসতে পারেন বলে গেছেন, এখনই ফিরবেন মনে হয়। আবার একটু ভেবাচাকা খেয়ে গেলাম। আমি আজ আসতে পারি অবধূত সেটা অনুমান করতেও পারেন, কিন্তু আমি যে সেই লোক তা এই মহিলার আঁচ করা সম্ভব কি করে? তাছাড়া আমার আশা একেবারে হঠাৎ, সকালে চা খেতে খেতে ঠিক করেছি। দাওয়ায় দরজার দুদিকে দুজোড়া বেতের চেয়ার পাতা, একদিকে চেয়ার দেখিয়ে বললেন, বসুন। একটু ব্যস্ত পাই ভিতরে চলে গেলেন। আমি বিমুড়ের মতো বসে, খুব সাদাসিদে বেশবাসে এ আমি কোন দিব্যাঙ্গনাকে দেখলাম? মহিলা বলছি মুখের অচপল গম্ভীর অভিব্যক্তি দেখে, নইলে বয়স বড় জোর বছর ত্রিশেক হতে পারে। পরনে চওড়া লাল পেড়ে চকচকে কোড়া শাড়ি, মুখের রং গায়ের রঙের সঙ্গে মিশে গেছে, গায়ে শেমিজ, টিকালো নাক, আয়ত গভীর কালো চোখ, কপালে সিকি সাইজের টকটকে লাল সিঁদুর টিপ, সিঁথিতে মোটা করে টানা সিঁদুর, হাতে গলায় বা কানে গহনা নেই, বা হাতে লোহা বাঁধানো গোছের কিছু, দীর্ঘাঙ্গী, নিটোল স্বাস্থ্য, সুডোল বাহু, সব থেকে বাহারের বোধহয় চুল, পিঠে ছড়ানো চুল কোমর ছাড়িয়ে হাঁটুর কাছাকাছি, চলে যাবার সময় পায়ের দিকে চোখ গেছে, আলতা পরা এমন দুখানি পাও যে রমণীর এক বিশেষ রূপ, কলকাতায় থেকে তা ভুলেই গেছি। অবধূতের ঘরে এমন দিব্যাঙ্গনাটি কে? দিব্যাঙ্গনা ছাড়া অন্য শব্দ আমার মনে আসছে না। অবধূতের বয়স যদি ষাট হয় তার মেয়ে হওয়াই সম্ভব, কিন্তু অবধূতের গায়ের রং বড় জোর উজ্জ্বল শ্যামবর্ণ বলা যেতে পারে। এ যদি মেয়ে হয় তো মাটি অতি রূপসী হবেন সন্দেহ নেই।
আবার সচকিত আমি। মেয়েটির হাতে পাথরের ডিশের ওপর বসানো বড় একটা পাথরের গেলাস, সামনে ধরতে মনে হলো গেলাসে গুড়ের শরবত। ব্যস্ত হয়ে বললাম, এক্ষুনি এর কি দরকার ছিল, অবধূতজি আসুন। রোদের মধ্যে ড্রাইভ করে এসেছেন, ভালো লাগবে। গেলাসটা তুলে নিলাম, আখি গুড়ের শরবতই বটে, কিন্তু তাতে সুগন্ধ লেবু আর কিছু মশলার গুঁড়ো মেশানো, ভারী সুস্বাদু লাগল। যাহ, গলা দিয়ে আপনিই বেরিয়ে এলো, ঠোঁটের ফাঁকে সামান্য হাসির আভাস। বললাম, অবধূত মশাই হয়তো আমি আসবো ভাবেননি, আর কারো কথা বলে গিয়ে থাকবেন। চাউনিটা স্পষ্ট সোজা, আপনার কথাই বলেছেন, কলকাতা থেকে আসছেন তো? মাথা নেড়ে সায় দিলাম, দেরাদুন যাবার সময় আপনাদের সঙ্গে তো ট্রেনে পরিচয়। আর কোনো সন্দেহ থাকলো না যে অবধূত আমিই আসতে পারি আশা করেছেন। জিজ্ঞেস করতে ইচ্ছে করল, উনি আশা করলেও তুমি জানলে কি করে যে আমি সেই লোক? কিন্তু জিজ্ঞেস করা গেল না। বয়স যাই হোক, রূপের সঙ্গে এমন শান্ত ব্যক্তিত্ব মিশে আছে যে চট করে তুমি বলতেও বাধে। দু চুমুকে শরবত খেয়ে জিজ্ঞেস করলাম, উনি কে হন? ঠোঁটের হাসি আবার একটু স্পষ্ট, আপনাদের অবধূত? পাল্টা প্রশ্নটা কিরকম যেন লাগলো, মাথা নাড়লাম, হন কেউ একজন। বলতে বলতে বাঁশের গেটের দিকে চোখ, আমিও দেখলাম পেটো কার্তিক, হাতে বাজারের থলে, আমাকে দেখে ছোটখাটো একটু হাঁ করে ফেলল, তারপরেই উল্লাসে ছুটে এলো। আপনি এসে গেছেন স্যার? দাওয়ায় উঠেই ডান হাতের ব্যাগ বাঁহাতে নিয়ে ঝুঁকে একটা প্রণাম ঠুকে ফেলল। বাবা তো ঠিকই বলেছেন মাতাজি, উনি আজ আসতে পারেন। আমি বরং ভাবছিলাম মাংস আনবো কি আনবো না, ভাগ্যিস এনেছি। পেটো কার্তিকের মুখে মাতাজি শুনে আমি বিমূঢ় হঠাৎ, স্থান কাল ভুলে রমণীর দিকে তাকালাম। থলেটা কার্তিকের হাত থেকে নিয়ে উনি বলছেন, যা তো বাবা, বসেদের ছেলের অসুখ, ওকে সেখানে ডেকে নিয়ে গেছে, কোথাও গিয়ে বসলে তো আর ওঠার নাম নেই, একটা খবর দে। পেটো কার্তিক তক্ষণি ছুট লাগাল, পাথরের গেলাস মাটিতে নামিয়ে রাখতে যেতে মহিলা নিঃসংকোচে হাত বাড়ালেন। দ্বিধাগ্রস্ত মুখে গেলাস এগিয়ে দিলাম, এবারে একটু চা করে আনি। ব্যস্ত হয়ে জবাব দিলাম, উনি আসুন। চলে গেলেন, আমার মনে হলো চোখের গভীরে একটু কৌতুকের আভাস দেখলাম, আমার মুখের অবস্থা দেখে কি? হরিদ্বারে রাতে ত্রিপাঠীর বাড়িতে বোতল গেলাস নিয়ে বসে উনি যে কথাগুলো বলেছিলেন মনে পড়ল। বলেছিলেন, কেউ বেঁধে ফেলেছে মনে হলেই তাঁর পালানোর ঝোঁক, বন্ধন কাটানোর তাগিদ। আমি জিজ্ঞেস করেছিলাম, কিসের বন্ধন থেকে? গেলাসে চুমুক দিয়ে মুচকি হেসে জবাব দিয়েছিলেন, রমণীর বাহুবন্ধন থেকে। আর বলেছিলেন, তার অদৃষ্টে এই শেকল যে কি শেকল তা যদি জানতেন, সেটা ছেঁড়ার তাগিদে মাঝে মাঝে আমার মাথায় ভূত চাপত, পালাতাম। এখন বুঝতে পারছি কি অমোঘ শেকলের কথা তিনি বলেছিলেন, কিন্তু আমার ভেতরটা একটু বিরূপ হয়ে উঠল। হতে পারে অবধূতের প্রতি এই মহিলার আকৃষ্ট হওয়ার মতো মতিভ্রমী হয়েছিল। এ লাইনের লোকদের বশ করার ক্ষমতা তো কিছু আছেই, তাই মহিলার চোখে বয়সের তফাতটা বড় বাধা নাও হতে পারে। কিন্তু মেয়ের বয়সী একজনের বাহুবন্ধনে শেষ পর্যন্ত ধরা দিয়ে অবধূত পাষণ্ডের মতোই কাজ করেছেন। পেটো কার্তিকের সঙ্গে অবধূত মিনিট দশেকের মধ্যেই ফিরলেন, এক মুখ হাসি। একলা যে মা এলেন না? হেসে জবাব দিলাম, সবে তো শুরু, ড্রাইভার দেখছি না, নিজে ড্রাইভ করে নাকি? ড্রাইভারের রোববারে ছুটি থাকে। হাসছেন, সকাল থেকে কিরকম মনে হচ্ছিল আপনি আসতে পারেন? হাঁক দিলেন, কই গো, বসুন, ব্যস্ত হবেন না, ওর সঙ্গে আলাপ হয়েছে, আসার সঙ্গে সঙ্গে চমৎকার শরবত খাইয়েছেন। পেটো কার্তিক ভিতরে চলে গেছে, বেতের চেয়ারটা মুখোমুখি টেনে নিয়ে বসলেন, এক চোখ টিপে জিজ্ঞেস করলেন, শরবত বেশি মিষ্টি লাগলো না ওকে? হাঁকের জবাবে মহিলা এসে উপস্থিত, অবধূতের রসালো প্রশ্ন কানে গেছে নিশ্চয়ই, কিন্তু লাজ লজ্জার অভিব্যক্তি চোখে পড়ল না।
অবধূতি আরো সরস হয়ে উঠলেন, স্ত্রীর দিকে চেয়ে বললেন, এসো, লেখককে জিজ্ঞেস করছিলাম শরবত বেশি মিষ্টি লাগলো না শরবত দাত্রীকে। বুড়িকে নিয়ে এই এক ঢঙের কথা আর কতবার কতজনকে বলবে? আমার দিকে ফিরলেন, এবার চা দি? তা তো দেবেই, অবধূতের কড়া মেজাজের গলা। আমার চিরযৌবনা স্ত্রীকে তুমি বুড়ি বলো কোন সাহসে? উনি আমারও পঞ্চাশের নিচে বয়স ভেবেছিলেন সে ভিন্ন কথা, তা বলে তোমার বেলায়ও ভুল হবে নাকি? আচ্ছা, আপনি তো মশাই একজন নামি লেখক, বেশ করে ওর মাথা থেকে পা পর্যন্ত দেখে বলুন তো, খুব বেশি হলে ওর বয়স কত হতে পারে? আমি যে লোকের কাছে পঞ্চম পক্ষে স্ত্রী বলে পরিচয় দিই সেটা খুব বেশি বলি কি না? দেখুন না, লজ্জা কি, পাসপোর্ট তো পেয়ে গেছেন। প্রথম দর্শনে কোনো রূপসী মহিলাকে সোজাসুজি দেখতে যাওয়ায় নানা বিড়ম্বনা, অনুমতি পেয়ে হাসি মুখে একটু ভালো করেই দেখলাম, ফলে মনে হলো তিরিশের কিছু বেশিই হবে। অবধূতের কথায় আরও একটু গার্ড নিয়ে বললাম, মহিলারা এই প্রসঙ্গ সব থেকে অপছন্দ করেন শুনেছি, তবু ধরুন ওকে নিয়ে যদি আপনার লিখতে হয় কত লিখবেন? বছর ৩৫? অবধূত হা হা করে হেসে উঠলেন, আমার কথা শুনেই বাড়িয়ে বললেন তো, ৩৩। ছদ্মকোপে মহিলা বললেন, এরপর তোমার কাছে কেউ এলে আমি আর বাইরে আসব না। আমার দিকে ফিরলেন, শুনুন, আরো ৩১ বছর আগে আমার ২০ আর ওর ২৯ বছর বয়সে আমাদের বিয়ে হয়েছে, তাহলে বুঝুন আমার বয়স কত। সকলের কাছে আমাকে ডেকে এনে এই ব্যাপার করা চাই। অবধূত বলে উঠলেন, বুঝুন ঠেলা, বিশ্বাস করবেন কিনা আপনিই বলুন। আমি বিমোড় একেবারে, ৩১ বছর আগে ২০ বছর বয়সে বিয়ে হয়েছে মানে এর বয়স এখন ৫১। বয়স বেঁধে রাখারও কোনো জাদু আছে নাকি? হতবম্বের মতো খানিক চেয়ে থেকে মহিলাকে বললাম, আপনার কথা সত্যি হলে অবধূত মশাইয়ের কোনো দোষ নেই, এই দেশের সব মেয়েদের ডেকে ডেকে এনে আপনাকে দেখানো উচিত। অবধূত গম্ভীর মন্তব্য করলেন, ডাকতে হয় না, আপনিই আসে, তবে মেয়েরা নয় বেশিরভাগই ছেলে। হরিদ্বারে আপনি আমার বাড়ি আসবেন বলতে আপনাকে এই জন্যেই বলেছিলাম, এলে ভালো লাগবে, অনেকের লাগে। হাল ছাড়ার আগে মহিলা বলে উঠলেন, আচ্ছা, যারা এখানে আসে সকলে আমাকে মাতাজি বলে ডাকে, এভাবে বলতে তোমার মুখে আটকায় না? মাতাজি বলে তাতে কি হলো, মাতাজিকে ভালো লাগতে পারে না? আচ্ছা মশাই, আপনিই বলুন, একে দেখে আপনারও যে ভালো লেগেছে এ তো মুখ চোখ দেখেই বুঝতে পারছি, ভালো লাগাটা কি দোষের? এরপর আমার এখানে আসতে আপনার কি আরো ভালো লাগবে না? আমার হাঁসফাঁস মুখ দেখে ভদ্রমহিলা দ্রুত চলে গেলেন, অবধূত হাসছেন। আমি বললাম, কনগ্রাচুলেশনস, ১০০০ কনগ্রাচুলেশনস, আপনি এই শিকল ছিঁড়ে পালাতে চেষ্টা করেছেন? অনেকবার, শেষের বারে বিহারে টানা ৩ বছর। উনি জানতেনও না আপনি কোথায় আছেন? না, আপনি যত বড় অবধূতই হন আপনাকে নরাধম বলতে ইচ্ছে করছে, ৩ বছর ধরে আপনি ওকে যন্ত্রণার মধ্যে রেখেছেন। নিঃশব্দ হাসিতে মুখখানা ভরাট শুধু নয় সুন্দর হয়ে উঠল, বললেন, আপনি তাহলে ওকে খুব বুঝেছেন। আরে মশাই, যন্ত্রণার মধ্যে আছে জানলে তো আমার পালানো সার্থক ভাবতাম, যন্ত্রণা দূরে থাক, একটু তাপ উত্তাপও যদি দেখতাম, যেখানে যত দূরেই যাই শেকলটা যে আমার গলায় পরানোই আছে সেটা উনি খুব ভালো করেই জানতেন। সেবারে ছাড়া পেয়েছি বিকেল ৪টের পরে, সঙ্গে ড্রাইভার থাকলে রাতের আগে ছাড়া পেতাম না। সেই থেকে আমার কোন্নগরে যাতায়াত শুরু, ১৫ দিন বা ৩ সপ্তাহে একবার করে যাই। অবধূত নিজেই বলেছিলেন উনি ঘটনা দেখেন, আমি চরিত্র দেখে বেড়াই, সদ্য বর্তমানে এই একটি চরিত্র নিয়ে আমার আগ্রহের সীমা পরিসীমা নেই, একটি নয়, আগ্রহ তাঁর স্ত্রীকে নিয়েও। দুজনেরই বিশেষ একটা অতীত আছে যার আভাস এখনো আমার কাছে খুব স্পষ্ট হয়ে ওঠেনি, হবে আশা রাখি। কোন্নগরের এই বাড়িতে লোকের আনাগোনা লেগেই আছে, যে রবিবারে আমি প্রথম গেছিলাম বিকেল ৪টের মধ্যে কম করে ১৫-১৬ জন লোককে অবধূত ফিরিয়ে দিয়ে হতাশ করেছিলেন, সেটা আমার খাতিরে,
পেটকার্তিক আমাকে টিপ দিয়ে রেখেছিল, এরপরে এলে বুধবারে আসবেন। ওই একদিন বাবা অনেকটা ফাঁকা থাকেন, লোকের চিঠিপত্রে জবাব দেন বা ওষুধ টষুধ তৈরি করেন। লক্ষ্য করেছি অবধূতের কাছে বেশিরভাগ লোক কিছু না কিছু সংকট ত্রাণের আশা নিয়ে আসে। অবশ্য সংকটের রকম ফের আছে। এদের ভিতর দিয়ে অবধূতকে বোঝার জন্য বুধবার ছেড়ে এক একদিন অন্যবারেও এসে হাজির হয়েছি। সত্যিকারের সংকটে পড়েই অনেকে আসে বটে, কিন্তু ব্যতিক্রমের মধ্যেও অন্য যে আসে তার সংকট তার কাছে অন্তত বিষম। একবার এক মহিলাকে দেখলাম, অবধূতের সামনে বসে খুব কান্নাকাটি করছেন। ব্যাপার সাংঘাতিক বই কি, তাঁর বড় আদরের বিড়ালটি হারিয়ে গেছে, তাকে ফিরে না পেলে তিনি প্রাণে বাঁচবেন না। অবধূত গম্ভীর, চেষ্টা করে বিষণ্ন, আপনার ছেলেপুলে নেই তো? না বাবা, ওই পশুই আমার সব। খুব দুঃখের কথা, কিন্তু আপনাকে তাহলে কিছু ক্রিয়া করতে হবে। মহিলা আশায় উন্মুখ, আমি সব করব, কি করতে হবে বলুন বাবা। খুব গরিব দুঃখী একটা বা দুটো বাচ্চা ছেলে মেয়ে আপনার চেনা জানার মধ্যে আছে? ভাবলেন একটু, আছে বাবা, আমাদের যে ঘর ঝাড়মোচ করে ঠিকে ঝিটা, তার গেদা বাচ্চা দুটো ছেলে মেয়ে আছে। স্বামীটা অন্ধ হয়ে যাওয়ার পরে বউটা কাজে বেরিয়েছে, দুবেলা খাওয়া জোটে না। তাহলে ওই দুটো বাচ্চাকে আপনার পুষির মতো, না পুষির থেকেও বেশি ভালোবাসতে হবে। আপনার ভালোবাসা যত খাঁটি হবে পুষির ফিরে আসার চান্স তত বেশি। কিন্তু বাবা, পুষি গেল কোথায়? সে বেঁচে আছে তো, না কেউ মেরে টেরে ফেললো? বেঁচে না থাকলে আপনার কাছে আর ফিরছে কি করে? যান, যা বললাম মনে প্রাণে তাই করুন, পুষি ফিরে এলে আমাকে একটা খবর দেবেন। পায়ের কাছে দশটা টাকা রেখে প্রণাম করে চোখ মুছতে মুছতে ভদ্রমহিলা চলে গেলেন। আমি হেসে বলেছি, বেশ, পুষি যদি আজকালের মধ্যেই ফিরে আসে? অম্লান বদনে জবাব দিলেন, ওই জন্যেই ফিরে এলে খবর দিতে বললাম। ফিরে এলে উনি জানবেন আমার অব্যর্থ ক্রিয়ার ফল, তখন ওই মানুষের বাচ্চা দুটোকে আরো বেশি ভালোবাসতে বলতে হবে, নইলে পুষি আবার একদিন বরাবরকার মতো হারিয়ে যাবে। কথা শেষ হতে না হতে একটি বছর তেইশ চব্বিশের ছেলে আর বছর ১৯ মেয়ে এসে উপস্থিত। দেখে আমার মনে হলো এই প্রথম আসছে। লাল চেলি দেখে চিনল, ভক্তিভরে প্রণাম করল। সঙ্গে সঙ্গে গম্ভীর মুখে অবধূত জিজ্ঞেস করলেন, দুজনেরই গার্জেনের আপত্তি? ওরা হকচকিয়ে গেল একটু। ছেলেটি বলল, আগে বলছি, তোমাদের বিয়ের ইচ্ছে দুজনের গার্জেনের আপত্তি হয়েছে বা হবে? দুজনেই বিস্মিত এবং মুগ্ধ। ইতস্তত করে ছেলেটি একবার আমার দিকে তাকালো। অবধূত বললেন, উনিও একজন যোগী পুরুষ, ওইভাবে থাকেন, বেশি সময় দিতে পারবো না, চটপট বলো। ছেলেটি বলল, আগে আপনি ঠিকই বলেছেন, দুজনেরই বাবা মায়ের আপত্তি, বিশেষ করে আমার বাবার। আপত্তি কেন? জাতে বর্ণে তো মিল আছে দেখছি। তারা আরো মুগ্ধ। তোমার বাবা কি করেন? উকিল। তুমি এক ছেলে? আগে হ্যাঁ, তিনটি বোন আছে, আমার ছোট। তুমি চাকরি বাকরি করো? বাবার সঙ্গে প্র্যাকটিস শুরু করেছি। তোমার বাবার কি ইচ্ছে? তোমার বিয়েতে অনেক টাকা পেয়ে তোমার পরের বোনের বিয়ের টাকা কিছুটা জোগাড় করে রাখবেন? মেয়ে উন্মুখ, ছেলেটি শ্রদ্ধায় নুয়ে পড়েছে। আপনি ঠিকই বলেছেন, এখন একটা উপায় করে দিন। উপায় তোমাদের হাতে, তোমাদের মতি স্থির থাকলে তবেই তোমাদের বাবা মায়েদের মতি ফেরা সম্ভব। দু তিনটে বছর এই কঠিন পরীক্ষার মধ্যে কাটাতে হবে তোমাদের। তোমরা এখানে এসেছো কাউকে না জানিয়ে, কোনো আত্মীয় বা তোমার বাবার কোনো বন্ধুর মারফত তোমার বাবাকে একবার আমার কাছে পাঠাতে চেষ্টা করো। তোমরা আমার খবর পেলে কি করে? ছেলেটি জানালো, এক মামা আমাকে খুব ভালোবাসে, সে বলেছে আপনি কিছু করে বাবার মত ফেরাতে পারেন। তোমরা আমার কাছে এসেছো মামা জানেন? না, তিনি কারোর কাছে আপনার ক্ষমতার কথা শুনে আমাকে বলেছিলেন। তোমরা এখানে এসেছো তাকেও বলবে না, গিয়ে তাকেই একবার আমার কাছে আসার জন্য ধরে পড়ো। সেটা পারলে
তোমার বাবাকে এখানে আনাবার ব্যবস্থা আমি করতে পারব। ইতস্তত করে ছেলেটি বলল, আপনি যদি কিছু ক্রিয়া করেন। সেটি করতে হলে তোমার বাবাকে দরকার, ক্রিয়াটা তাঁর ওপর দিয়ে হবে। আর আবারও বলছি, সব নির্ভর করছে তোমাদের মতির ওপর। আপনি কি বলেন? আচমকা শেষের প্রশ্ন আমাকে, কোনো রকমে মাথা নেড়ে সায় দিলাম। এছাড়া আর কি করার আছে? ওরাও একটা 10 টাকার নোট রেখে প্রণাম করে চলে গেল। ছেলেটি তার নাম ঠিকানা আর মামার নাম রেখে গেছে, তার আশা মামাকে পাঠাতে পারবে। অবধূত হেসে বললেন, কত রকমের কেস আমার জোটে দেখেছেন, তবে এই ছেলের বাবাকে একবার নাগালের মধ্যে পেলে এ কেস জল ভাত। এই বিয়ে দিয়ে সে তার নিজের ফাঁড়া কাটিয়ে বাঁচবে। ছেলের মতি ফেরানোর নাম করে মামাকে দিয়ে ওই বাপটিকে একবার এখানে আনাতে হবে। আমার মন বলছে এই বিয়ে হবে, ছেলে মেয়ে দুজনেরই কপালের লক্ষণ ভালো। মাতাজির নাম কল্যাণী। তাঁর কাছে যারা আসে তাদের মধ্যে নানা বয়সের পুরুষের সংখ্যাই বেশি, মেয়ে ভক্তও অবশ্য কম নয় একেবারে। সকলেরই তিনি মাতাজি, তাদের শ্রদ্ধা ভক্তিতে ভেজাল আছে মনে হয় না। কারোর ওষুধ বিশুদের দরকার হলে মাতাজি তাকে অবধূতের কাছে পাঠান, আর কেউ দীক্ষা নিতে চাইলে অবধূত তাকে মাতাজির কাছে পাঠান। অবধূত নিজে কাউকে দীক্ষা দেন না। কল্যাণী দেবী আমাকে বলেছেন, এই জন্যই আমার কাছে পুরুষের ভিড় বেশি, কারো মনে ডাক দিলেই সে দীক্ষা নেবার জন্য ব্যস্ত হয়, আর আপনাদের অবধূত তখন তাকে আমার কাছে পাঠিয়ে দিয়ে খালাস। দায় উদ্ধারের আশায় প্রথমে সকলেই আসে ওর কাছে, শেষে বিপাকে পড়ি আমি। অবধূত হেসে বলেন, বিশ্বাস করবেন না মশাই, আমার আসল শক্তি যে উনি এটা সকলেই টের পেয়ে যায়। অবধূত আমার কলকাতার বাড়িতে বার কয়েক এসেছেন, আমি স্ত্রীকে আর মেয়েকে নিয়েও গেছি। অবধূতকে তাদের জানতে বুঝতে বাকি নেই। কল্যাণী দেবীকে দেখে দুজনেই মুগ্ধ। মেয়ে তাকে দেখে বলে উঠেছিল, আপনাকে তো আমি অনায়াসে আমার বড় বোন বলে চালিয়ে দিতে পারি। তার সম্পর্কে আমার মুখে আগেই শুনেছিল। কল্যাণী হেসে বলেছেন, তুমিও আর ওই একরা তুলনা, আমার ছেলে পুড়ে থাকলে তোমার থেকে বড় বই ছোট হতো না। কিন্তু এ বয়সেও আপনি এরকম স্বাস্থ্য আর স্ত্রী রাখলেন কি করে, আমাকে একটু শিখিয়ে দিন। তিনি হেসে জিজ্ঞেস করেছেন, তুমি স্বাস্থ্য চর্চা মনের চর্চা করো? না তো। তাহলে কি করে হবে? আপনি এক্সারসাইজ করেন নাকি? করি বই কি, তবে আমার এক্সারসাইজ একটু অন্য রকম। আচ্ছা এসো মাঝে মাঝে, যতটা পারি শিখিয়ে দেব। খুশি হবার মতো কথা আমার স্ত্রীকে বলেছিলেন নাকি? বলেছেন, মুখুজ্জে মশাই এলে উনি সব থেকে বেশি খুশি হন। কেন জানেন? এখানে স্বার্থ ছাড়া, বিপদ বা দায় উদ্ধারের আশা নিয়ে ছাড়া একজনও আসে না। কোনো স্বার্থই নেই এমন কেবল উনিই আসেন। কত লোকের কাছে ওর কথা বলেন উনি। শুনে মনে মনে হেসেছি, স্বার্থ শূন্য আমিও নই। আর আমার স্বার্থটা কি অবধূত তা একটুও আঁচ করতে পারেন না এমন মনে হয় না। তবু তার অন্তরঙ্গতাটুকু অকৃত্রিম, অন্তরঙ্গতার ফাঁক দিয়েই এই দম্পতির অতীতের আভাস আমি মোটামুটি পেয়েছি। কালীকিঙ্কর অবধূতের পৈতৃক নাম প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়, ডাক নাম চাঁদু। বাবা কোনো বেসরকারি কলেজের অধ্যাপক। 5 বছর বয়সে মা মারা যান। বাবা আবার বিয়ে করেছেন। যিনি এসেছেন তিনি একজন স্কুলের শিক্ষিকা। বিমাতা বলে তিনি নিষ্ঠুর বা নির্দয় ছিলেন না, কিন্তু তার বাড়ির আচার শাসন অনুশাসন সব স্কুলমাস্টারের মতো ছিল। সব কিছু নিক্তির ওজনে বিচার বিবেচনা করতেন। চাঁদুর ভালো লাগত না। মা না থাকার দরুন হোক বা যে কারণে হোক, ছেলেবেলা থেকে সে জেদি আর একগুঁয়ে। পড়তে ইচ্ছে না করলে পড়বে না, খেতে ইচ্ছে না করলে খাবে না। সব থেকে গোলপাকা তো স্কুলে যাওয়া নিয়ে। রোজই বায়না ধরত স্কুল যাবে না। স্কুল মাস্টার নতুন মা এসব বরদাস্ত করার মানুষ নয়। নিজে চেষ্টা করে না পারলে গায়ে হাত তুলতেন না, খোঁজ জায়গায় অর্থাৎ বাবার কাছে ধরে নিয়ে যেতেন। বাবার ধৈর্য খুব বেশি নয়। কলেজের চাকরি ছাড়া 2-2 টিউশনই করতে হয়, নিজের হাট বাজার করতে হয়,
তখনকার বেসরকারি কলেজের মাস্টারদের কি বা মাইনে। বাবা প্রথমে ভালো কথা বলে বুঝিয়ে সুঝিয়ে ছেলের মতি ফেরাতে চেষ্টা করতেন, তাতে কাজ হতো না, ফলে অবধারিত মারধর, তাতেও কাজ না হলে আরো মার বা অন্য শাস্তি। নতুন মায়েরও রাগ হতো, বলতেন এইটুকু ছেলের এমন ঠেটামো আর দেখিনি। কিন্তু চাঁদও কি করবে, যা ভালো লাগে না তা কিছুতেই ভালো লাগে না। কত বই ইচ্ছে করে ছিঁড়ে ফেলে বাবার কাছে মার খেয়েছে ঠিক নেই। স্কুলের কটা ঘন্টা বন্দি থেকে তার হাত ধরে যায়, মনে হয় এমন দম বন্ধ করার শিকল আর দুটি নেই। কিছু ওপরের ক্লাসে ওঠার পর স্কুল পালানোর বিদ্যে রপ্ত হলো, কিন্তু সে সময় স্কুল পালানো অত সহজ ছিল না, ধরা পড়তে হতো। তাই খেয়ে দেয়ে বাড়ি থেকে বেরিয়ে মাঝে মাঝে স্কুলে আসতই না। সমস্ত দিন টোটো করে বেড়াতে মন্দ লাগত না, মানুষ আর মানুষের মিছিল দেখত। কিন্তু স্কুলে না গেলে কামায়ের চিঠি আনতে হতো, এই নিয়েই ধরা পড়ত। বাবার হাতে তখন বেদম মার। সংসারে আরও তিনটে ভাই বোন এসেছে, তারা কিন্তু অন্যরকম। বাবার থেকে মাকে বেশি ভয় করে, তারা কথা শোনে, কেউ অবাধ্য নয়। তাদের খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, স্কুলের সময় স্কুল, তাদের নিয়ে মায়ের খুব গর্ব। তেমনি চিন্তা চাঁদুকে নিয়ে, ওটা অমানুষ হলে সকলে তো তাকেই দুষবে, বলবে সৎ মা নিজের ছেলেকে তো দেখবেই, পরের ছেলে বয়ে গেল তার কি। তারই ন্যায্য দুশ্চিন্তার ফলে বাবার ক্রোধ এবং প্রহার। ম্যাট্রিক ক্লাসে পড়ার সময়ও চাঁদু বাবার হাতে কম মার খায়নি। সকলকে অবাক করে সে ম্যাট্রিক আর আইএ ফার্স্ট ডিভিশন পাশ করেছে। বাবার খুব আপত্তি সত্ত্বেও সংস্কৃত অনার্স নিয়ে বিএ ক্লাসে ভর্তি হয়েছে। কেবল বাবা আর মায়ের কাছে ছাড়া এখন আর সে কারোর কাছে চাঁদু নয়, প্রবোধচন্দ্র। মাটি এখনো তার মতিগতি ফিরেছে বলে একটুও ভাবেন না। ভাববেন কি করে, যখন যা খুশি তাই তো করে বেড়াচ্ছে। বাপের শাসনের আওতা ডিঙোবার পর কাউকে আর পরোয়াই করে না। যেদিন ইচ্ছে কলেজে গেল, যেদিন ইচ্ছে গেল না। রাতে খাবার সময় বাড়ি থাকে না, ভাত ঢাকা দিয়ে রাখতে হয়। বাপ তিনবার জিজ্ঞেস করলে একবার জবাব দেয়, দক্ষিণেশ্বরে গেছিল বা ময়দানে বসেছিল। এই কৈফিয়ত কারোর কাছেই বিশ্বাসযোগ্য নয়। কিশোর বয়স থেকেই তার নিজস্ব জগতের খবর কেউ রাখত না। এই বয়সের সেই জগৎ অনেকটাই শূন্য, নিজেকে বড় অসহায় মনে হতো। এই পৃথিবীতে নিজেকে বড় একলা মনে হতো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানান রকম কল্পনা দিয়ে শূন্য জগৎ কিছুটা ভরে তুলতে চেষ্টা করত। নানা রকম উদ্ভট কল্পনাও তার মাথায় আসত। স্কুলে উঁচু ক্লাসে পড়ার সময় থেকেই প্রায় রাতে ভালো ঘুম হতো না। রাত তার কাছে বিভীষিকা হয়ে উঠেছিল। এরপর একটা উপায় বার করল, আলো নিভিয়ে চোখ বুঝে আর ঘুমোতে চেষ্টা করত না। বিছানায় গা হাত পা ছেড়ে চোখ বুঝে মনে মনে শিব ঠাকুরের কৈলাসে চলে যেত। নন্দী ভৃঙ্গি দৌড় আগলে বসে আছে, কল্পনার পাখায় ভর করে তাদের এড়িয়ে কোনো না কোনোভাবে ভিতরে ঢুকতই। ঢুকে কি শিব ঠাকুরের খোঁজ করত? মোটেই না, মা গৌরীর খোঁজে এদিক সেদিক ঘুরত। বেশিরভাগ রাতে হ্রদের ধারেই পেত তাকে। চারদিকে ফুলের গন্ধে প্রবোধচন্দ্রের ফুসফুস ভরে উঠত। হ্রদের বুকে পূর্ণিমার চাঁদ খলখল করে হাসছে, দুজোড়া রাজহাঁস মনের আনন্দে ভেসে চলেছে। হ্রদের কোনো এক ধারে বসে আছে মা গৌরী। প্রবোধচন্দ্রকে দেখে তার হাসি হাসি মুখ সদয় চোখ। প্রবোধচন্দ্র সটান গিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মা হেসে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ব্যাস চোখ খুলেই দেখে সকাল। ঘুমের এমন মক্ষম দাওয়াই আর বুঝি হয় না। পাছে নিত্য ব্যবহারের দাওয়ায়ের ফল কমে যায়, তাই তিন চার দিন ঘুম না হলে এক রাতে চোখ বুঝে সে কৈলাস রওনা হয়। বিয়ে পড়ার সময়ও কৈলাস পাড়ি দিয়েছে। বাবা অনেক সময় মন্তব্য করেন, এ ছেলের কিছু হবে না, বলেন ওর দুর্ভোগ আছে। আর মুখে না বললেই মা তো জেনেই বসে আছেন, কিছু হবে না তো বটেই, উল্টে এ ছেলে নিয়ে তাঁদের দুর্ভোগ আছে। দুর্ভোগ বলতে টাকা পয়সার অভাব ছাড়া আর কি। তা এমন তন্ত্রমন্ত্র বা দ্রব্যগুণ কি নেই
নাকি যার জোরে ইচ্ছে করা মাত্র হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এসে যাবে? কল্পনার জোর থাকলেই আছে, সেই কল্পনার পাখায় ভর করে কতবার প্রবোধচন্দ্র লক্ষ লক্ষ টাকা নিয়ে এসেছে, তারপর কি কিভাবে অত টাকা খরচ করবে সেই হিসেব মেলাতে গিয়ে হিমশিম। বিএ পরীক্ষার ফল তেমন ভালো হলো না, মোটামুটি অনার্স পেয়ে পাশ করল, এমএতে ভর্তি হলো। পড়ার খরচ অবশ্য বাবাই চালিয়ে আসছে, কিন্তু আইএ পাশ করার পর থেকেই প্রবোধচন্দ্র টিউশনি করা শুরু করেছিল, কেউ জানত না। পরে ভাইরা জেনে বাবা মাকে বলে দিয়েছে। বাবা খুব কিছু বলেননি, মা রাগ করেছেন, আমাদের কাছে গোপন কেন, আমরা তো টিউশনির টাকা কেড়ে নেব। টিউশনি করে টাকা উপার্জন করার ব্যাপারে খুব যে ঝোঁক ছিল তা নয়, নিজের হাত খরচের জন্য বাবার কাছে হাত পাততে পারে না। তার থেকেও বড় কারণ, হঠাৎ হঠাৎ মনে হতো কিছু টাকা এক সময় তার দরকার হবে, কোন সময় কেন দরকার হবে জানে না, কেবল মনে হতো দরকার হবে, কিন্তু হলে তাকে টাকা দেবার মতো মানুষ কে আছে? এই কারণেই টিউশনি, রোজগারের টাকা খরচ প্রায় হতোই না, জমত, অথচ জমানোর প্রতিও তার খুব একটা আগ্রহ ছিল না। জীবনের ধারা বাঁক নেয় এই এমএ পড়ার সময়, কিছুই ভালো লাগে না, ভিতরটা যেন কোথাও উধাও হবার জন্য উন্মুখ, কিন্তু কোথায় তার কোনো হদিস নেই। বয়স তখন 21, পরপর 3 দিন বাড়ি থেকে নিখোঁজ সে। চতুর্থ দিন বাড়ি ফিরতেই বাবার অগ্নিমূর্তি, চিৎকার করে উঠলেন, ফিরে আসার দরকার কি ছিল, কোথায় ছিলি 3 দিন? প্রবোধচন্দ্রের জবাব তারাপীঠে। বাবা বিমূঢ় প্রথম, তারাপীঠে? সেখানে তোর কি? নিরুত্তর। বলে যাসনি কেন? মা ইন্ধন যোগালেন, আমি বিশ্বাস করি না ও তারাপীঠ গেছিল, তুমি খোঁজ নাও। বাবা আবার ক্ষিপ্ত, এই রকম স্বাধীন ভাবিস তুই নিজেকে কেমন? তোকে দেখে তোর ছোট ভাই দুটো শিখছে, নিজের সর্বনাশ করছিস, সেই সঙ্গে ওদেরও সর্বনাশ করছিস। আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, এমন স্বাধীনতার পাখা আমি বাড়তে দেব না, দেব না। পরদিনই আবার ঘর ছেড়েছে, সকলের অগোচরে, সঙ্গে ছোট্ট সুটকেস, 2-4টে জামা কাপড়, নিজের 2.5 বছরের টিউশনির রোজগার 5-6 টাকা, পইতে পাওয়া সোনার বোতাম আর 2টো সোনার আংটি, হাতের ঘড়ি, এই সম্বল। প্রথমে পুরী গেছে, জনা 2 সাধকের সঙ্গে যোগাযোগ হয়েছে, তাঁরা ত্রাণ আর পরমার্থ লাভের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু 5 মাস না যেতে যেতে প্রবোধচন্দ্র 2 জনের কাছ থেকেই পালিয়েছে। তার কেবল মনে হয়েছে আলোর হদিস নেই, সে কেবল অন্ধকারের মধ্যে সেঁধিয়ে যাচ্ছে, কিন্তু ঘরের বদলে ভবগুড়ের নেশায় পেয়ে বসেছে তাকে। কাশী, হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণঝোলা, উত্তরকাশী, কেদারবদ্রী, এসব কিছুই বাকি থাকেনি। পাহাড়ে পাহাড়ে ঘুরেছে, হিমালয়ের গুহা কন্দরে বিচরণ করেছে, হ্যাঁ কোনো না কোনো যোগী পুরুষের সন্ধান পেয়েছে। কিছুকাল লেগে থাকার পর আবার একই দশা, তখন যেন প্রাণ নিয়ে পালানোর তাড়া। কামাখ্যায় এক তান্ত্রিকের আশ্রয় 1 বছর ছিল, ভেবেছিল আশ্রয় মিলল, কিন্তু শেষে দেখল ভৈরবগুরুর যোগ সাধনা ব্যবিচার মুক্ত নয়। আবার পথ সম্বল, বিহার আর মধ্যপ্রদেশেরও অনেক জায়গায় ঘুরেছে, ফল শূন্য। লাভের মধ্যে এই 4 বছর এসে রিক্ত, কপরদক শূন্য। কারোর অনুগ্রহ হলে আহার জোটে, না হলে জোটে না। ঘুরে ফিরে আবার সে এই বাংলায় ফিরে এলো, কলকাতায় নয়, এলো রামপুরহাটে। বয়স তখন 25, কিন্তু মনের বয়স যেন 125। ইচ্ছে সেই তারাপীঠেই বামা খ্যাপার পঞ্চমন্ডির আসনে মৃত্যুপণ করে বসবে। জীবিত কাউকে পেল না, অমর লোকের ওই সাধক যদি পথের হদিস দেয়। বাড়ি ছেড়ে 3 দিনের জন্য এই তারাপীঠে এসেছিল বলেই বাবা বরাবরকার জন্য তাকে বাইরের পথ দেখিয়ে দিয়েছিল। অনেক জায়গায় ঘুরিয়ে সেই তারাপীঠেই আবার তাকে টানছে। গত 4 বছর ধরে কম করে 1 কোটি যোগীর সংস্রবে এসেছে, এদের কেউ তান্ত্রিক, কেউ বা ভিন্ন পথের। তন্ত্রের ওপরেই প্রবোধচন্দ্রের বেশি টান কেন নিজেও জানে না, এ সম্পর্কে যেটুকু ধারণা তার সবটাই ভাষা ভাষা। এই সাধনার লক্ষ্য মোটামুটি জানা আছে,
বৈদিক সাধনার তুলনায় তন্ত্র সাধনা অনেক বেশি রহস্যময় বলে মনে হয়। তাছাড়া বৈদিক সাধনার মধ্যে অপ্রকাশ কিছু নেই, গোপন কিছু নেই। তন্ত্র সাধনার সবটুকুই গোপন, গুচ্ছ, রহস্যময় মনে হওয়ার এও হয়তো একটা কারণ। কিন্তু এই মার্গের খাঁটি সাধক বা সিদ্ধ পুরুষ কি নেই কোথাও? যারা হাত বাড়িয়ে তার হাত ধরতে চাইল, তাদের কাছে ধরা দিতে পারা গেল না কেন? কামাচার ব্যভিচার কোনো সাধনার অঙ্গ হতে পারে এই চিন্তা কিছুতেই তার মনে ঠাঁই পায় না। আশার থেকে অনেক বেশি হতাশা নিয়েই তারাপীঠ লক্ষ্য করে রামপুরহাটে এসেছে। কিন্তু আসলে তার জন্য অন্য কিছু নির্দিষ্ট বলেই রামপুরহাট আসা। এখানে খবর পেল বছর তিন চার হল বক্রেশ্বর মহাশ্মশানের গায়ে একজন বিরাট তন্ত্রসাধক ডেরা করে আছেন। এর বহু আগে থেকেই বক্রেশ্বরের এই মহাশ্মশান তাঁর সাধন ক্ষেত্র ছিল নাকি, কিন্তু তখন এক নাগারে তিনি চার ছ মাসের বেশি থাকতেন না, কোথায় চলে যেতেন কেউ জানে না। অনেকের ধারণা তিনি এখানেই থাকতেন কিন্তু অদৃশ্যভাবে থাকতেন। মোট কথা, বছরের চার ছ মাস করে প্রতি বছরই তাঁকে বক্রেশ্বরে দেখা যেত। কারোর সঙ্গে তিনি বড় একটা বাক্যালাপ করতেন না, কারোর দিকে চোখ মেলে তাকাতেনও না বড়। কিন্তু যাকে ডাকতেন বা যার দিকে তাকাতেন সকলেই বুঝত সে বাবার কৃপা পেল। এরকম কৃপা এই রামপুরহাটেরও কেউ কেউ পেয়েছে। যেমন এখানকার এক পুলিশ অফিসারের নাম সকলেই জানে, মোহিনী ভট্টাচার্য। খুব জাঁদরের লোক ছিলেন একসময়, কিন্তু তাকে কেউ ভালো মানুষ বলে ভাবত না, মদ্যপ অত্যাচারী বলেই জানত। শুধু তিনি কেন, তার ভাই ভাইপো পুলিশে চাকরি করে, কেউ কম যায় না। এই মোহিনী ভট্টাচার্যকে যম রোগে ধরেছিল, লিভার ক্যান্সার, শিবের অসাধ্য রোগ। শুনে অনেকে খুশি হয়েছিল, হবে না কেন, মিত্র থেকে তাঁর শত্রুই তো বেশি। মোহিনী ভট্টাচ পাগলের মতো হয়ে গেছিলেন, সবই কৃতকর্মের অপরাধের ফল ভেবেছেন তিনিও। তারাপীঠ তো রামপুরহাটের গাই, স্টেশন থেকে আড়াই তিন মাইল পথ। মোহিনী ভট্টাচ তারা মায়ের সামনে চাতালে এসে হত্যা দিলেন, মায়ের সামনেই এই পাপ দেহ যাক। তিন দিন বাদে ভোরের দিকে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি। কোনো মেয়ে ছেলের গলা যেন ধমকাচ্ছে তাকে, এখানে পড়ে থাকলে তো মরবি, বাঁচতে চাস তো বক্কমণির থানে কঙ্কাল মালির কাছে জানা, তার ছাঁটা না খেলে এই রোগ পালায়। ঘুম ভাঙার পরেও সেই রমণী কণ্ঠ যেন কানে লেগে আছে, বক্কমণির থান মানে বক্রেশ্বরের মহাশ্মশান, আর সেখানকার ওই ভৈরবের নাম কঙ্কাল মালি। কঙ্কাল যার গলার মালা সে কঙ্কাল মালি, এক কথায় রুদ্র, শিব। কিন্তু সেই ভৈরবের কঙ্কাল মালির নাম বটে, তার অঙ্গে কঙ্কালের কোনো চিহ্নও নেই নাকি। কঙ্কাল মালি ভৈরবের নাম মোহিনী ভট্টাচার্যের শোনা ছিল অবশ্য, কৃপা হলে অনেকের আদি ব্যাধি সারিয়েছেন এমন খবরও কানে এসেছে, কিন্তু কণা মাত্র বিশ্বাস নেই বলেই তার কথা মনে হয়নি। না, ভোর রাতের এই আদেশ তিনি নিজের অবচেতন মনের ক্রিয়ার ফল ভাবতে পারলেন না। গাড়িতে কত আর পথ বক্রেশ্বর, পুলিশের চাকরি, গাড়ি পেতেও অসুবিধে নেই। ডেরায় ভৈরব কঙ্কাল মালি নেই, কেউ বলতে পারল না তিনি কোথায়, অথচ এক ঘন্টা আগেও অনেকে দেখেছে নাকি। মোহিনী ভট্টাচ তাঁকে মন্দিরে আর উষ্ণ প্রস্রবণগুলির দিকে খোঁজাখুঁজি করলেন, কোথাও তার হদিশ পেলেন না। শ্রান্ত ক্লান্ত মোহিনী ভট্টাচ সন্ধ্যার দিকে একলা পাপহরার প্রবাহ ধরে এগিয়ে চললেন। এই পাপহরার ধারেই শ্মশান, অনেক দূরে একটা নিভু নিভু চুল্লি লক্ষ্য করে এগিয়ে চললেন তিনি। নিজের ইচ্ছে নয়, পা দুটো আপনা থেকেই সেই দিকে চলল। জায়গায় জায়গায় শেয়ালের সব নিয়ে কাড়াকাড়ি চোখে পড়ছে, কিন্তু মোহিনী ভট্টাচার্যের তখন আর ভয় ডর বলে কিছু নেই। চুল্লির অদূরে কে একজন বসে, মাঝে মাঝে জোরে বাতাস দিচ্ছে, বাতাসে চুল্লির আগুন এক একবার বাড়ছে, সেই আগুনে তাঁকে দেখা যাচ্ছে। কাছে এগোলেন, আরো ভালো করে তাকে দেখলেন, সম্পূর্ণ নগ্ন, মাথার জটাজুটো চুলদাড়ি বুক পিঠের নিচে নেমে এসেছে, গায়ের রং কালোর দিক ঘেঁষা লালচে মনে হল। কেউ বলে না দিলেও ভট্টাচার্য যেন জানেন
ইনি কঙ্কালমালী ভৈরব। হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। অনেকক্ষণ বাদে ভৈরব ভাঁটার মতো চোখ তুলে তাকালেন তাঁর দিকে। তারপর কথা নেই, বার্তা নেই, হঠাৎ একটা আধপোড়া চেলা কাঠ নিয়ে তাড়া করলেন তাকে। মোহিনী ভট্টাচার্যের প্রথম অনুভূতি পালানোর। তারপর মনে হলো মৃত্যুর খাঁড়া তো এমনিতেই মাথার উপর ঝুলছে, পালাতে যাবেন কেন? হাত জোর করে দাঁড়িয়েই রইলেন। ভৈরব হুঙ্কার দিয়ে উঠলেন, শালা মরনে কে লিয়ে আয়া, নিকালো ইয়াঁ সে। ভট্টাচার্য হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। ক্রুদ্ধ ভৈরব হাতের জ্বলন্ত চেলাকাঠ নিয়ে হনহন করে একদিকে চললেন। মোহিনী ভট্টাচার্য কলের মতোই তাকে অনুসরণ করলেন। অনেকটা পথ পেরিয়ে ভৈরব একটা ভাঙাচোড়া চালাঘরের সামনে মাটির দাওয়ায় বসলেন। জোরে হাওয়া দিলে ভেঙে পড়বে এমনি ঘরের দশা, অন্ধকার, চেলাকাঠের আগুনে যেটুকু দেখা যায়। চোখের ইশারায় ভট্টাচার্যকে সামনে বসতে বললেন। ভট্টাচার্য বসলেন। ভৈরবের সঙ্গে তিন দিন সেই চালাঘরে কাটিয়েছেন তিনি। না, চালাঘরেও নয়, ওই দাওয়ায়। ভৈরব ঘরের মধ্যে রাত কাটিয়েছেন, নয়তো শ্মশানে। গায়ের লোক ভৈরবকে ফলমূল দিয়ে যায়, তিনি পা দিয়ে সেগুলো ওর দিকে ঠেলে দেন। এছাড়া এই তিন দিনে আর কোনো আহার ছিল না। তিন দিনের মধ্যে ভৈরবকে তিনি কিছুই মুখে তুলতে দেখেননি। তৃতীয় রাতে ঝোলা থেকে কিছু শেকড় বাকড় বার করে তার হাতে দিয়েছেন। রোজ একটু একটু করে জল দিয়ে ছেঁচে তারপর বেটে খেতে বলেছেন। তখনই স্পষ্ট বাংলা কথা শুনেছেন তার মুখে। বলেছেন, শালা তুই অনেক পাপ করেছিস, তারই দুর্ভোগে পড়েছিস, এমনিতে তোর বিশেষ কিছুই হয়নি, এরপর সমঝে না চললে হাড়ে মাংসে পচন ধরে মরবি, যা ভাগ। দিন সাতেকের মধ্যেই সুস্থ সবল মানুষ মোহিনী ভট্টাচার্য। দেহে কোনো ব্যাধির চিহ্ন মাত্র নেই। সেই থেকে ভদ্রলোক একেবারে বদলে গেছেন। এখনো কাজে বহাল আছেন এই পর্যন্ত, জব তব সম্বল করে ভারী আনন্দে আছেন। আরও আশ্চর্য, শুধু তিনিই নন, পুলিশের চাকুরে তার ভাই ভাই পড়া পর্যন্ত একেবারে বদলে গেছে। কঙ্কালমালী ভৈরব তাঁদের কাছে জাগ্রত শিব, কিন্তু এই শিবের নাগাল পাওয়া ভার। মোহিনী ভট্টাচার্যের সম্পূর্ণ সুস্থ হবার খবর শুধু রামপুরহাটে কেন, অনেক জায়গাকার লোকই জেনেছে। ব্যাধি নিরাময়ের আশায় আগেও লোক যেত তাঁর কাছে, এরপর ছোটাছুটির ধুম পড়ে গেল। কিন্তু কোথায় কঙ্কালমালী ভৈরব বাবা? তিনি হাওয়ায় মিলিয়ে গেছেন। পরের বছরখানেক তার আর কোনো পাত্তাই নেই। তারপর শ্মশানের সেই ডেরায় হঠাৎই আবার তার দেখা মিলল। তখন আবার কাতারে কাতারে মানুষের ভিড়, ব্যাধিগ্রস্তদের আবেদন নিবেদন। মেজাজ হলে ভৈরব ওষুধ দেন, না হলে দূর দূর করে তাড়িয়ে দেন, কিন্তু তাড়ালেই কি লোক সরে যায়? ফলে ভৈরব আবার অদৃশ্য হন। এই করেই কয়েকটা বছর চলেছিল। বছরের মধ্যে মাস কয়েক ভৈরব বাবা বক্কমুনির এই শ্মশানের ডেরায় থাকেন, বাকি সময় তিনি কোথায় থাকেন কেউ জানে না। এখানে থাকেন যখন, একটি লোক সপ্তাহের বেশিরভাগ দিনই ভৈরবের ওখানেই পড়ে থাকেন, তিনি রামপুরহাটের মোহিনী ভট্টাচার্য। বছর চারেক হল বাবার চালচলনের ব্যতিক্রম দেখছে সকলে। কঙ্কালমালী ভৈরব এখানেই আছেন, আর যান না কোথাও। তার শ্মশানের সেই ডেরা একবার তাঁর অনুপস্থিতিতে সম্পূর্ণ ভেঙে আরো অনেক বড় আর মজবুত করে ঘর তুলে দিয়েছেন মোহিনী ভট্টাচার্য। দরকারও হয়ে পড়েছিল, কারণ তারও তিন বছর আগে, অর্থাৎ সাত বছর আগে ভৈরব বাবার ডেরায় একজন বাসিন্দার আবির্ভাব দেখেছে সকলে। তিনি এক ভৈরবী, বয়স বেশি নয়, অপূর্ব রূপসী। সেবারে বাবা এক বছরের জন্য নিরুদ্দেশ হয়েছিলেন, ফিরলেন যখন সঙ্গেই ভৈরবী। ভৈরব বাবা কোথা থেকে এই ভৈরবী সংগ্রহ করেছেন সঠিক কেউ জানে না, কিন্তু ভৈরবীকে নিয়ে কিছু কানাঘুষো শোনা যায়। তিনি নাকি বীরভূমেরই বড় কোনো ঘরের ঘরণী, অত্যাচারী লম্পট স্বামীর সঙ্গে বনিবনা ছিল না বলে কলকাতায় বাস করতেন। তবে সবই শোনা কথা, এই ভৈরবীকে আগে চাক্ষুষ কেউ কখনো দেখেনি, আর এই কানাঘুষো একটু সরব হয়ে ওঠেনি ভয়ে। কারণ যে ভৈরবীকে নিয়ে কথা তার ভৈরব স্বয়ং কঙ্কালমালী, যিনি জাগ্রত শিব। কানাঘুষোয় বেশি কান দিয়ে কে তাঁর রোষের মুখোমুখি হতে চায়?
ভৈরবীর আবির্ভাবের পরে ও গোড়ার বছর তিনেক কঙ্কালমালী ভৈরব নিয়মিত 7-8 মাস করে অদৃশ্যই থাকতেন। ভৈরবীর মায়ের দেখাশোনার ভার তখন সম্পূর্ণই মোহিনী ভট্টাচার্যের। তিনি তাকে মাতৃজ্ঞানে পূজা করেন। কিন্তু গত 4 বছরে কঙ্কালমালী ভৈরব আর ঠাঁই বদল করেননি। বক্কমণির থানে অর্থাৎ শ্মশানেই ভৈরবীকে নিয়ে আছেন। রামপুরহাটে থাকাকালীন প্রবোধচন্দ্র এসব সমাচার শুনেছিল তারাপীঠের এক বৃদ্ধ ভক্তর মুখে। তখন রামপুরহাট থেকে রোজই 3 মাইল পথ পায়ে হেঁটে একবার করে তারাপীঠে আসত। তখন এই বৃদ্ধের সঙ্গে আলাপ। পরের জীবনের কালীকিঙ্কর অবধূতের বিশ্বাস এও এক সাজানো ঘটনা। নইলে ওই বৃদ্ধের সঙ্গে তাঁর এমন অন্তরঙ্গ যোগাযোগের আর কোনো তাৎপর্য নেই। বৃদ্ধটিকে প্রবোধচন্দ্রের ভারী ভালো লেগেছিল। সে বামাখেপার পঞ্চমন্দির আসনে ধ্যানস্থের মতো বসেছিল। ফোঁস ফোঁস দীর্ঘনিঃশ্বাস কানে আসতে দেখে পাশে ওই বৃদ্ধ বসে। পরপর 3-4 দিন একই ব্যাপার, কথায় কথায় আলাপ। বৃদ্ধের বড় দুঃখ, তারা মা কতজনকে তরিয়ে দিল কিন্তু তার প্রতি কৃপা আর হল না। কোন কৃপার প্রত্যাশী তিনি? কিছু না, কেবল মা আছেন এই বদ্ধ বিশ্বাসটুকুই তার ধ্যান জ্ঞান, এটুকুরই প্রত্যক্ষ প্রমাণ তিনি দেখতে চান। ভদ্রলোক রেলের ভালো চাকরি করতেন, প্রৌঢ় বয়সে বউ মারা যায়, সংসার বলতে 3 ছেলে। রিটায়ার করার পর কলকাতায় বাড়ি করেছিলেন, ছেলেরা তখন সংসারী। রিটায়ার করার পরে মনে হয়েছিল তাঁদের সংসারে তিনি অবাঞ্ছিত। মনে হওয়া মাত্র সব ছেড়ে ছুড়ে 15 বছর ধরে তারাপীঠে পড়ে আছেন। পেনশনের কটি টাকা সম্বল, তাও সব নয়। পেনশনের 3 ভাগের 1 ভাগ ছেলেরা মাসে মাসে পাঠায়। সেই রকমই নির্দেশ ছিল তাঁর, দিব্যি চলে যায়। কিন্তু মা দয়া করছেন না। ভদ্রলোককে এত ভালো লেগেছিল যে প্রবোধচন্দ্র নিজের হতাশার কথাও তাকে বলেছিল। শুনে আন্তরিক পরামর্শই দিয়েছিলেন তিনি। বলেছিলেন, বাবা তুমি একবার বক্কমণির থানে গিয়ে কঙ্কালমালী ভৈরবের শরণ নাও না, হয়তো যাকে খুঁজছো তার মধ্যেই পেয়ে যাবে। যতটুকু জানেন কঙ্কালমালী ভৈরবের সমাচার তিনি বলেছেন। প্রবোধচন্দ্রের খুব আগ্রহ হয়েছিল, কিন্তু সেখানেও এক ভৈরবীর অবস্থান শুনে হতাশ হয়েছিল। বলেছিল, ভৈরবী টৈরবী নিয়ে যারা সাধনা করছেন তাদের সংস্রবে আর যেতে চাই না। কেন গো? তিনি অবাক। আহা, সাক্ষাৎ মা জগদ্ধাত্রী তিনি। আমি নিজে গিয়ে একবার বাবাকে আর ভৈরবীকে দেখে এসেছি। ভৈরবী মা তো কেবলমাত্র লোককে ওষুধ দেওয়া ছাড়া আর কোনো ক্রিয়াকলাপ করেন না। ভৈরব নিজের সাধন নিয়ে থাকেন, নিজে আর কাউকে ওষুধ দেন না, ওই ভৈরবী মা দেন। শুনে আবার কৌতূহল হয়েছিল, তার ওষুধে লোকের অসুখ সারে? নিশ্চয়ই সারে, নইলে মঙ্গলবারে ওষুধের জন্য 1000-এর ওপর লোকের লাইন পড়বে কেন? ভৈরবী মায়ের বয়স কত হবে? এঁদের বয়স তো ঠিক ধরা যায় না, মনে হয় 33-34 হবে। আর কঙ্কালমালী ভৈরবের? সেটা বলা অসাধ্য। কেউ বলে 150-175 বছর, আবার কেউ বলে 75-80। আমি কেবল দেখেছি বেশ শক্ত মজবুত দেহ। ভৈরবী মা অপূর্ব রূপসী আর বয়স মাত্র 33-34 শুনে প্রবোধচন্দ্রের আবার দ্বিধা। ভৈরবীদের সম্পর্কে তাঁর ধারণা কখনো ভালো ছিল না, তার মধ্যে নিজেরও কিছু তিক্ত অভিজ্ঞতা আছে। হ্যাঁ, কামাখ্যা থেকে তাকে পালিয়েই আসতে হয়েছিল, সেখানে এক ভৈরবের করুণা পাবে আশা হয়েছিল। কিন্তু পাঠ শুরু হয়েছিল তাঁর ভৈরবীর কাছে। তাঁর থেকে কম করে 20 বছরের বড়, আরও বেশি হতে পারে। ভৈরবীদের বয়স সত্যি আঁচ করা শক্ত। সেই ভৈরবী প্রথমেই তাকে কামাচারের পাঠ দিতে এগিয়েছিলেন, তাকে সম্পূর্ণ নগ্ন করে আর নিজে সম্পূর্ণ নগ্ন হয়ে তার কোলে বসে হরপার্বতীর এই রূপ ধ্যান করতে বলেছিলেন। প্রবোধচন্দ্র সেখান থেকে সেই রাতেই পালিয়েছিলেন। বক্রেশ্বর যাবে কি যাবে না স্থির করতে 2-1 দিন কেটে গেল। একবার ভাবল রামপুরহাটে মোহিনী ভট্টাচার্যের সঙ্গে আগে গিয়ে দেখা করলে কি হয়, তার থেকে আগে নিজের চোখে গিয়ে একবার দেখে আসাই ভালো মনে হলো।
এই ভৈরবী মাতাজি এত লোককে ওষুধ দেন, সেও কেন যেন এক বাড়তি আকর্ষণের মতো মনে হলো তার। এক মঙ্গলবারের ভোরেই বক্রেশ্বরে এলো। তারাপীঠের বৃদ্ধ খুব উত্তক্তি করেননি, সেই সকাল থেকেই ওষুধের আশায় কাতারে কাতারে লোক লাইন করে দাঁড়িয়ে আছে। স্থানীয় লোকের মুখে শুনল, সুপুর, রামপুর, ইলামবাজার, বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, সিউড়ি থেকে তো বটেই ওষুধের আশায় মুর্শিদাবাদ, সাঁওতাল পরগনা, বর্ধমান, এমনকি কলকাতা থেকেও লোকের আসার বিরাম নেই। বক্কবাবার থানে ভৈরবী মায়ের ওষুধের কথা ব্যাধিগ্রস্ত মানুষের কানে কোনো না কোনোভাবে পৌঁছেই যায়। সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত ঠায় দাঁড়িয়ে প্রবোধচন্দ ভৈরবী মায়ের ওষুধ দেওয়া দেখল, আর শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে শৃঙ্খলা তদারক করছেন যে প্রৌঢ় ভদ্রলোক, তিনি কঙ্কালমালী ভৈরবের অশেষ কৃপাপ্রাপ্ত মোহিনী ভট্টাচার্য। অন্যরা তাঁরই ভাই ভাইপো অথবা তাদের লোক। ভৈরবী মা উঁচু বাঁধানো দাওয়ার আসনে বসে, তার দুহাতের মধ্যে কাগজ কলম নিয়ে বসে আরেকটি লোক, পিছনে একটা লাল কম্বলের ওপর নানা আকারের ডালার মধ্যে ছোট বড় কাগজের মোড়ক, সেখানেও আরেকটি লোক বসে। ভৈরবী মায়ের দাওয়ার 10 গজ তফাতে ছোট্ট একটা কাঠের গেট, সেটা সরিয়ে একজন করে লোক মায়ের সামনে আসছে, তার হয়ে গেলে সে আর একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, লাইনের পরের লোক আসছে। 20 গজ ফারাক থাকার দরুন কারোর ব্যাধির কথা অপরে শুনতে পাচ্ছে না। হ্যাঁ, অনির্বচনীয় রূপই বটে মাতাজির, কিন্তু বড় স্থির, স্নিগ্ধ, অন্য ভৈরবীদের মতো পরনে রক্তাম্বর বেশবাস, এইটুকুই শুধু মেলে, আর কিছু মেলে না। কি মেলে না প্রবোধচন্দ্র ঠাউর করতে পারল না, কেবল মনে হলো রূপ তো নয়, কোনো কিছুই মেলে না। ভৈরবী মা পারতপক্ষে কারোর সঙ্গে কথা বলছেন না, যে আসছে স্থির চোখে শুধু তাকে দেখছেন আর নিবেদন শুনছেন, শোনা হলে একটু ঘুরে পিছনের লোক তাঁর ইশারায় ডালা সামনে এগিয়ে দিচ্ছে, তিনি ওষুধ তুলে আলতো করে প্রার্থীর অঞ্জলিবদ্ধ হাতে ফেলে দিচ্ছেন। ওষুধ কিভাবে খেতে হবে খুব সম্ভব মোড়কের গায়ে বা ভিতরে লেখা আছে। ওষুধ পেলে প্রার্থী যুক্ত হাতে প্রণাম করে সামনের কাঠের বাক্সে একটি সিকি ফেলে চলে যায়। সমস্ত ওষুধেরই এই এক প্রণামী মূল্য, সকলেই জানে এটুকু শুধু ওষুধ সংগ্রহের খরচ, অর্থাৎ বিনামূল্যেরই ওষুধ। মায়ের পা ছুঁয়ে প্রণাম করার রীতি নেই, দু পা ঢেকে মা যোগাসনে বসে থাকেন, ওষুধ পেলে হাত জোর করে প্রণাম করে চলে যেতে হয়। সকলেই ওষুধ পায় বা সকলেরই ওষুধ মজুদ থাকে এমন নয়, যে পায় না বা যার ওষুধ মজুদ থাকে না, নিবেদন শোনার পর মা আঙুলের ইশারায় ওদিকে কাগজ কলম নিয়ে বসার লোকটিকে দেখিয়ে দেন, সেই লোক দু চার কথা কিছু কাগজে লিখে তাকে এক বা দু সপ্তাহ পরে আসতে বলে দেয়। ভোর 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত একদিকে ঠায় দাঁড়িয়ে লোকের এই ওষুধ নেওয়া পর্ব দেখে গেল প্রবোধচন্দ্র। এর মধ্যে লেখার লোক আর ওষুধের ডালা এগিয়ে দেবার লোক বদল হয়েছে, একমাত্র মোহিনী ভট্টাচার্য ছাড়া অন্য সব তদারকি লোকদেরও পালা করে 1-1.5 ঘন্টার জন্য অনুপস্থিত থাকতে দেখা গেছে। শুধু মোহিনী ভট্টাচার্য একভাবেই তাঁর কাজ করে গেছেন, আর আসন ছেড়ে একবারও নড়েননি কেবল ভৈরবী মা। আর অনতি দূরে এই একটি ছেলে সকাল থেকে বিকেল পর্যন্ত ঠায় দাঁড়িয়ে কেবল দেখে গেছে, এটুকু লক্ষ্য করেছেন ভৈরবী মাও। চোখ তুলে 2-1 বার সোজা তাকিয়েছেন তার দিকে। প্রবোধচন্দ্রের তখন মাথা নিচু, তখনও যারা আসছিল মোহিনী ভট্টাচার্য তাদের হাতের ইশারায় চলে যেতে বললেন, অর্থাৎ আর হবে না। ভৈরবী মা তার আসন ছেড়ে উঠে পড়েছেন, পয়সার কাঠের বাক্স, ওষুধের ডালা তিনি দাওয়া থেকে ঘরে রেখে এলেন, অন্য সকলে বাইরের দাওয়ার ওপর দাঁড়িয়ে। ভৈরবী মা দাঁড়িয়ে 2-1 মিনিট ভট্টাচার্যের সঙ্গে কথা বললেন, প্রথমে দোরগোড়ায়, পরে ভৈরবী মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে সকলকে নিয়ে অদূরে দাঁড়ানো একটা মোটরে উঠলেন তিনি। যাবার সময় একটু দাঁড়িয়ে গিয়ে প্রবোধচন্দ্রকে ভালো করে লক্ষ্য করলেন, ঘুরে দেখলেন ভৈরবী মাও এই ছেলেটির দিকেই তাকিয়ে আছেন, কিছু না বলে তিনি চলে গেলেন। বিকেলের আলোয় টান ধরেছে, দাওয়ায় ভৈরবী মা দাঁড়িয়ে, 15 গজ তফাতে প্রবোধচন্দ্র, তার মাথা নিচু, একবার মুখ তুলতে চোখাচুকি হলো,
মনে হলো বহিরবী মা মাথা নেড়ে তাকে কাছে আসতে ইশারা করলেন। মাথা নিচু করে প্রবোধচন্দ পায়ে পায়ে এগিয়ে এলো, দাওয়ার তিন হাতের মধ্যে দাঁড়ালো। তোমার কি? প্রবোধচন্দ মাথা নাড়ল, কিছু না। কিছু না তো সকাল থেকে দাঁড়িয়ে আছো কেন? নিরুত্তর। কিছু বলবে? মুখ না তুলে মাথা নাড়ল, কিছু বলার নেই। ভৈরবী মা স্থির চোখে দেখছেন। তাহলে না খেয়ে সেই সকাল থেকে দাঁড়িয়ে আছো কেন? কি চাই? ভৈরব বাবার দর্শন, তাঁর কৃপা। আবার নিরীক্ষণ করছেন। তিনি কাউকে দর্শন দেন না, কারোর সঙ্গে কথা বলেন না। প্রবোধচন্দ নির্বাক, ভিতর থেকে বিরক্ত গম্ভীর গলা শোনা গেল। বাইরে কে দাঁড়িয়ে, কার সঙ্গে কথা বলছ? একটি ছেলের সঙ্গে। কি চায়? আপনার দর্শন আর কৃপা। এবারে হুঙ্কার, চলে যেতে বলো। প্রবোধচন্দ ভয় ভয় ভৈরবী মায়ের দিকে তাকাল। তিনি স্থির চোখে তাকেই দেখছেন। একটা হাত তুলে তাকে অপেক্ষা করতে ইশারা করে ভেতরে চলে গেলেন। একটু পরেই ফিরলেন, এক হাতের চেটোয় শালপাতা, অন্য হাতে মাটির গেলাস। ধরো। প্রবোধচন্দ মুখ তুলল। শালপাতায় খানিকটা মেওয়া গোছের কিছু, গেলাসে দুধ। ক্ষুধা তৃষ্ণায় গলা বুক শুকিয়ে ঝামা হয়ে আছে, খেয়াল ছিল না। দেখে তাড়াতাড়ি দুহাত বাড়াল। ভৈরবী মায়ের হাত থেকে আগে শালপাতা নিল। শুকনো গলা বুক, তাড়াতাড়ি খেতে গিয়ে বিষম খেল। আগে খানিকটা দুধ খেয়ে গলা ভিজিয়ে নাও। প্রবোধচন্দ তাই করল। খাওয়া শেষ হতে মাটির গেলাস আর শালপাতা হাতে দাঁড়িয়েই রইল। ভৈরবী মা তার পা থেকে মাথা পর্যন্ত দেখছেন। গলা খাটো করে বললেন, কাল সকাল ছটার আগে এসো, দর্শন পাবে। কৃপা কতটা পাবে তিনি জানেন। একটু এগিয়ে গিয়ে হাতের শালপাতা আর মাটির গেলাস ফেলে প্রবোধচন্দ একবার ফিরে তাকাল। ভৈরবী মা সেখানেই দাঁড়িয়ে আছেন, চেয়ে আছেন। আজ এ পর্যন্তই। উপন্যাসের চতুর্থ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।